नमस्कार बंधुरा, आमी रमेन साहा, गार्डेनिंग विथ रमेन चैनले अपने सकल के स्वागत। अपनारा देखते एक दोपाटी फुल गाछ देखुन, आमी आमार रेलिंगे गाछगुलो के बसिए दिए देखुन, परपर गाछगुलो सब बसाना आछे। दोपाटी फुल गाछ थेके खूब सहजे अपनारा फुल पेते पारें। जे फुल आपनार बागान के सुंदर करबे तार संगे से आपनार बाड़ीर सौंदर्य के आरो अनेक बाड़िये देबे। तो ये गाछेर परिचर्या माटी तैरी कि करे करते हैं से विषयगुलो निये आपनादेरके आपनादेर सामने आज आमी तुले देब कि करे आमी ये गाछगुलो एत सुंदर फुल फुटिएछि। देखुन ये गाछे तेमन कोनो केयारेर प्रयोजन हय ना, बर्षाकालेर फुल बा गरमेर फुल। তো মাটি তৈরি থেকে শুরু করে পরবর্তী যে পরিচর্যাগুলো আমি করেছি এত সুন্দর ফুল পাওয়ার জন্য, সেগুলো আপনাকে আপনাদের সামনে আজ আমি তুলে ধরছি। দেখুন প্রথমে আসি মাটি তৈরিতে। মাটি তৈরি কি করে করবেন দেখুন, এই গাছে যে তেমন কোনো সারের প্রয়োজন বা তেমন খুব কঠিন কিছুর প্রয়োজন তা কিন্তু নয়, খুব সাধারণভাবে এই গাছ করা সম্ভব। সেটা হচ্ছে আপনারা নিন গার্ডেন সয়েল, নিন 60% 10% মতো নিন বালি। যদি আপনার মাটি দোআঁশ প্রকৃতির হয় তাহলে বালি নেওয়ার কোনো দরকার নেই, বালি না নিলেও কোনো সমস্যা হবে না। 20-30% মতো নিন আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট। আর যদি আপনার জল দেওয়ার একটু সমস্যা হয়, আপনি যদি মনে করেন সকাল বিকাল জল দেওয়া একটু কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু 5-10% মতো ওর মধ্যে কোকোপিট মিশিয়ে নেবেন। যদি সকাল বিকাল জল দিতে পারেন তাহলে কোকোপিট মেশানোর কোনো প্রয়োজন নেই। দেখুন যারা আমরা নতুন বাগানই করি তারা কিন্তু সিম্পল গাছগুলোকে আমরা বেছে নিই, তো তাদের যদি আমি কঠিন কেয়ারের কথা বলি বা কঠিন পদ্ধতিগুলো বলি তাহলে কিন্তু মুশকিল। তো কোকোপিট সবাই জোগাড় করতে নাও পারেন, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, কোকোপিট দেওয়ার দরকার নেই, সকালে একবার জল দিন, বিকেলে একবার জল দিন। আর একটা কথা বলার কি, বর্ষাকালের ফুল দেখুন, বর্ষা তো বৃষ্টি থেকেই জল পেয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আপনার অত জল দেওয়ার খাটনিও থাকবে না। মাটি তৈরি আর পরবর্তী সময় হালকা একটু পরিচর্যা, সামান্য পরিচর্যা, তাহলে কিন্তু এই গাছ আপনার বাগানে সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এবার মাটি তৈরির বিষয়টা গেল, এবার গাছটা প্রতিস্থাপন করে দিন। দেখুন গাছটা প্রতিস্থাপন করার পর কিন্তু মাথায় রাখবেন, অনেক সময় কী হয় গাছের গোড়া পচে যায়, ছোটো গাছের। গাছটা প্রতিস্থাপন করার পর ছোট্ট একটি গাছ আপনারা ছায়াতে রাখবেন 7-10 দিন। যখন গাছটা মাটিতে লেগে যাবে তখন ফুল সানলাইটে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। তো এবার গাছ প্রতিস্থাপন করার পর কিন্তু একবার অবশ্যই সাফ অ্যান্টিফাঙ্গাস দেবেন, মাথায় রাখবেন সেটা। এবার আসি গাছের পরবর্তী কেয়ারে। গাছটা বোনার 15-20 দিন পর থেকে হালকা একটু কেয়ার। কী কেয়ার করবেন, খোল পচা জল একবার দিন, অন্তত 15 দিনে একবার খোল পচা জল দিন। আর কী করবেন, মাসে একবার 10-26 NPK গাছে দিন। তাহলে NPK দিন, একবার খোল পচা দিন, তাহলেই কিন্তু গাছ সুন্দরভাবে বাড়বে, এর চেয়ে বেশি খাবার দেওয়ার কোনো দরকার নেই। এবার আসি গাছের কীটনাশকে। দেখুন কীটনাশক এই গাছে কিন্তু স্প্রে করতে হবে, কীটনাশক এবং সাফ অন্তত একবার 15 দিন অন্তর অন্তর দিতে হবে। এটা সিজনাল গাছ, 3 মাস থাকে, 15 দিন অন্তর অন্তর দেওয়া যায়। আপনারা যে নিম তেল ইউজ করতে পারেন, নিম অয়েল ইউজ করলে কিন্তু আপনার কোনো কীটপতঙ্গ আক্রমণ হবে না। নিম অয়েল জোগাড় করতে না পারেন, যে কোনো ইমিডাক্লোরোপিট বা যে কোনো কীটনাশক আপনারা অন্তত 15 দিন অন্তর দিন। ওই কীটনাশকে জলের মধ্যেই 2 গ্রাম বা 1/2 চামচ সাফ অ্যান্টিফাঙ্গাস গুলে আপনারা গাছে প্রয়োগ করুন, তাহলে কিন্তু গাছ আপনার এত সুন্দর ফুলে ভর্তি হয়ে থাকবে, আপনার গাছ সহজেই কিন্তু ফুল দেবে। এবার এই গাছ থেকে কিন্তু একবার যদি আপনি প্রতিস্থাপন করেন এই গাছ, তাহলে কিন্তু আপনাকে আর বারবার কিনতেই হবে না। কেন কিনতে হবে না, কারণ দেখুন আমার গাছে ফল চলেছে, তো এর ফলের ভেতরে বীজ হবে, সেই বীজগুলো সংরক্ষণ করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা প্রতি বছর কয়েকটা বীজ ছিটিয়ে দেবেন, আপনার নিজের প্রয়োজন মিটবে, পাড়া প্রতিবেশী আপনার বন্ধুবান্ধব যারা গাছ ভালোবাসে তাদেরকে আপনারা দিতে পারেন। আমি প্রচুর গাছ করেছিলাম, প্রায় 100 গাছ আমি আমার বন্ধুবান্ধবদেরকে, আমার পাড়া প্রতিবেশীর লোকজনকে দিয়ে দিয়েছি, তারাও এই গাছ করছে। তো আপনারা একবার এই গাছ করলে কিন্তু বারবার আর কেনার দরকার হবে না, আপনারা সহজেই বীজ সংরক্ষণ করে আপনারা চারা করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।